নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে এইচপি, ইন্ডেন অথবা ভারত যে কোনো একটি যদি রান্নার গ্যাস থাকে এবং যদি আপনাদের কাছে বিএসএনএল সিম থাকে, তাহলে মোদি সরকারের তরফ থেকে আপনাদের জন্য রয়েছে দুটো বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে বিএসএনএল সিম থাকে এবং যদি আপনাদের কাছে রান্নার গ্যাস থাকে, তাহলে ইম্পর্টেন্ট ভিডিওটিকে কিন্তু একদমই মিস করবেন না, সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমরা জানবো যে বিএসএনএল সিম নিয়ে কী সুখবর রয়েছে এবং তারপরে আমরা জানবো যে রান্নার গ্যাস নিয়ে কী বিরাট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে যেই রান্নার গ্যাস নিয়ে সুখবরটি রয়েছে সেটা কিন্তু রয়েছে ইন্ডিয়ান গ্যাস নিয়ে। যদি আপনাদের কাছে ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার থাকে, অর্থাৎ যদি আপনি ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার হয়ে থাকেন, তাহলে এতদিন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান গ্যাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করার কোনো ব্যবস্থা দেয়নি। কিন্তু এবার থেকে কিন্তু ইন্ডিয়ান গ্যাসের মাধ্যমে, ইন্ডিয়ান গ্যাস যদি আপনাদের কানেকশন থাকে, তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এখন থেকে আপনি ইন্ডিয়ান গ্যাস বুকিং করতে পারবেন। তো তার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলে একটি নাম্বার সেভ করতে হবে, যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 7588888824। এই নাম্বারটি প্রথমে আপনি আপনার মোবাইলে সেভ করবেন, তারপরে হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে পাঠাবেন একটি মেসেজ, যেখানে লিখবেন রিফিল, REFILL, লিখে আপনি পাঠিয়ে দেবেন। আর অবশ্যই মনে রাখবেন যে এই মেসেজটি আপনি পাঠাবেন সেটি যেন অবশ্যই আপনার রেজিস্টার্ড করা মোবাইল নাম্বার থেকে হয়, অর্থাৎ আপনি যে নাম্বার রেজিস্টার করেছেন ইন্ডিয়ানের সঙ্গে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ থাকা চাই এবং সেই নাম্বার দিয়ে কিন্তু আপনাকে SMSটি করতে হবে। যদি আপনি রিফিল লিখে SMS করেন, তাহলে কিন্তু আপনার রান্নার গ্যাস বুকিং হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনি আপনার স্ট্যাটাস কী রয়েছে, অর্থাৎ আপনি যদি আপনার রান্নার গ্যাস বুকিং করে ফেলেন, তাহলে তার স্ট্যাটাস কী রয়েছে, সেই গ্যাস কবে নাগাদ আপনি ডেলিভারি পাবেন, সেটাও কিন্তু আপনি এখন থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। তো তার জন্য আপনাদের কী করতে হবে, তার জন্য আপনাকে স্ট্যাটাস STATUS স্ট্যাটাস হ্যাশ লিখে আপনার অর্ডার নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। যেই অর্ডার নাম্বারটি যখন আপনি বুকিং করবেন তখনই কিন্তু আপনাকে সেই অর্ডার নাম্বারটি দিয়ে দেওয়া হবে। ধরে নিন যে আপনার অর্ডার নাম্বার হচ্ছে 12345, তাহলে আপনি লিখবেন স্ট্যাটাস দিয়ে একটা হ্যাশ দেবেন, তারপর লিখবেন 12345 লিখে ওই নম্বরে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রান্নার গ্যাসের কী স্ট্যাটাস রয়েছে, আপনারা কবের মধ্যে সেই গ্যাসটি পাবেন, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেবে ইন্ডিয়ান গ্যাস কোম্পানি। এছাড়া কিন্তু আপনি আগের মতনই মিস কলের মাধ্যমেও কিন্তু আপনি রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি SMS পাঠিয়েও কিন্তু আপনি রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। তো মিস কলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি মিস কলের মাধ্যমে ইন্ডিয়ান গ্যাসের যদি সিলিন্ডার বুকিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে মিস কল করতে হবে 9911554411, এই নাম্বারে আপনাকে মিস কল করতে হবে, তাহলে কিন্তু আপনার রান্নার গ্যাস বুকিং হয়ে যাবে। তো বন্ধুরা, রান্নার গ্যাস বুকিংয়ের এই নতুন পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার আমরা জানবো যে বিএসএনএল নিয়ে কী বিরাট বড় সুখবর রয়েছে, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি এখনও অবধি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। তার কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল আইকনটিতে প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে কিন্তু অবশ্যই প্রেস করবেন। তো এবার আমরা জানবো যে বিএসএনএল সিম নিয়ে কি বিরাট সুখবর রয়েছে। যদি আপনাদের কাছে বিএসএনএল সিম থাকে, তাহলে কিন্তু বিএসএনএল আপনাদের দিচ্ছে 5GB ডেটা, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তো এর জন্য আপনাদের শুধুমাত্র কোনো কাজ করার দরকার নেই। এই অফারটি এরকম যে আপনি ধরুন আপনার মোবাইলে কোনো রিচার্জ করলেন, সেই রিচার্জের ভ্যালিডিটি শেষ হওয়ার আগেই যদি আপনি আরও একটি রিচার্জ করে রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে 5GB ডেটা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ 5GB ডেটা কিন্তু আপনাকে কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ব্যাপারটি বুঝবেন, ধরুন আপনি মাসের 1 তারিখে আপনি একটা রিচার্জ করলেন, তো সেই রিচার্জের ভ্যালিডিটি থাকছে 30 তারিখ পর্যন্ত। যদি আপনি 28 তারিখ কিংবা 29 তারিখে যদি আপনি আবার রিচার্জ করে নেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাকে 5GB ডেটা দেওয়া হবে, এবং তার জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাদের থেকে কোনো এক্সট্রা চার্জ কিন্তু নেবে না। কোম্পানি এই অফারটি এনেছে যাতে আপনারা কন্টিনিউ আপনারা বিএসএনএলের নাম্বারে রিচার্জ করতে থাকেন। তো বিএসএনএলের এই অফারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে আপনাদের জানাই যে শুধুমাত্র কিন্তু কর্ণাটক সার্কেলে এখনও পর্যন্ত এই অফারটি কার্যকর হয়েছে, এবং কিছুদিনের মধ্যে কিন্তু সমস্ত ভারতবর্ষব্যাপী কিন্তু এই অফারটি কার্যকর হতে চলেছে। তো কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনারা কিন্তু যদি একটি রিচার্জের প্ল্যান শেষ হওয়ার আগেই যদি আরও একটি রিচার্জ করে রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা 5GB ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
তো এই অফারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।